তথ্য প্রযুক্তির যুগে কোনো কিছুই যেন গোপনীয় নয়। তার সবশেষ উদাহরণ হলো ইউক্রেন যুদ্ধ নিয়ে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের অতি গোপনীয় নথি ফাঁসের ঘটনা। এসব নথিতে রয়েছে যুদ্ধক্ষেত্রের মানচিত্র, তালিকা ও ছবি। যুদ্ধে ইউক্রেনকে কিভাবে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা সামরিক জোট ন্যাটো সহায়তা করতে পারে তার বিস্তারিত কৌশল বোঝা যায় এসব নথি থেকে। কিভাবে ফাঁস হলো সেই গোপন নথি জানার চেষ্টা করেছেন শাওন মাহফুজ। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর প্রায় দেড় বছর পর প্রথমবারের মতো যুদ্ধ নিয়ে মার্কিন প্রশাসনের কোনো অতি গোপনীয় নথি ফাঁসের ঘটনা ঘটল। টুইটার ও টেলিগ্রামে ছড়িয়ে পড়া এসব গোপন নথি অন্তত ৬ সপ্তাহ আগের। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের কর্মকর্তারা নিশ্চিত করেছেন পহেলা মার্চের ফাঁস হওয়া এসব নথি আসল। নথিগুলোর পৃষ্ঠা সংখ্যা ১০০ হতে পারে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো ৫০টির বেশি পৃষ্ঠা পর্যালোচনা করতে পেরেছে। এতে ইউক্রেনকে সামরিক সরঞ্জাম দেওয়া ও দেশটির সেনাদের প্রশিক্ষণ দেওয়ার বিবরণ রয়েছে। এছাড়া রুশ বাহিনীর বিরুদ্ধে এবারের বসন্তে বড় ধরনের পাল্টা হামলা চালানোর পরিকল্পনা করছে ইউক্রেন, এমনটাই বলা হয়েছে ফাঁস হওয়া নথিতে। আরও দেখা গেছে যুক্তরাষ্ট্র অনুমান করছে চলমান যুদ্ধে রাশিয়ার ১৮৯৫০০ থেকে ২২৩০০০ সেনা হতাহত হয়েছেন। ইউক্রেনের দিক থেকে এ সংখ্যা ১২৪৫০০ থেকে ১৩১০০০ এর মধ্যে। তবে দুটি সংখ্যা নিয়ে পেন্টাগনের সংশয় রয়েছে। পেন্টাগন মনে করছে এতে তথ্যের ঘাটতি থাকতে পারে। রাশিয়ার নিরাপত্তা এবং গোয়েন্দা সংস্থাগুলোতে যুক্তরাষ্ট্র কতটা গভীরে অনুপ্রবেশ করেছে তাই উঠে এসেছে পেন্টাগনের ফাঁস হওয়া এসব নথিতে। এসব নথিতে রুশ সেনাবাহিনীকে বিধ্বস্ত শক্তি হিসেবে দেখানো হয়েছে। কেবল মস্কোর হামলার সময় নয়, নির্দিষ্ট লক্ষ্যবস্তু সম্পর্কেও আমেরিকান গোয়েন্দা সংস্থাগুলো প্রতিদিনের তাৎক্ষণিক সতর্কতা পেত। সেই তথ্য হস্তান্তর করার পর তা পর্যালোচনা করে কিভাবে প্রতিরোধ করা হবে সে বিষয়ে সিদ্ধান্ত নিত ইউক্রেন। এ বিষয়ে তদন্তকারী ওপেন সোর্স ইন্টেলিজেন্স গ্রুপ বেলিংক্যাটের এরিক টেলার বলেন, শুরুতে মেসেজিং প্ল্যাটফর্ম ডিসকর্ড থেকে ফোরচ্যান ও টেলিগ্রামে এসব নথি ছড়িয়ে পড়েছিল। এ প্রক্রিয়া সম্পর্কে ইতিমধ্যে তদন্তকারীরা জানতে পেরেছেন। গত মার্চের শুরুর দিকে কম্পিউটার গেমাররা এসব নথি দেখতে পান, তবে ফাঁস হওয়ার তথ্যের প্রকৃত উৎস সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। এরিক টোলার আরও জানান, গত মার্চের শুরুর দিকে কম্পিউটার গেম মাইনক্রাফ্টের খেলোয়াড়রা এসব নথি দেখতে পান। এসব নিয়ে তারা আলাপ আলোচনাও করেন। গত ৪ মার্চ একজন গেমার এমন ১০টি নথি পোস্ট করেন। তিনি লিখেন, এখানে কিছু ফাঁস হওয়া নথি রয়েছে। গোপন নথি ফাঁসের প্রক্রিয়াটি ব্যতিক্রমী ও অপ্রচলিত। এর আগে ২০১৯ সালে ব্রিটিশ পার্লামেন্ট নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির বাণিজ্য সম্পর্ক নিয়ে কিছু নথি ফাঁসের ঘটনা ঘটেছিল। ওই সময় রেডিট, ফোরচ্যান সহ একই ধরনের কয়েকটি ওয়েবসাইটে এসব নথি ফাঁস হয়েছিল। তখন রেডিট কর্তৃপক্ষ জানায় নথি ফাঁসের এসব ঘটনা রাশিয়া থেকে ঘটানো হয়েছিল। একই ধরনের আরেকটি ঘটনা ঘটে গত বছর। ওই সময় কম্পিউটার গেম ওয়ার থান্ডারের খেলোয়াড়েরা ফাঁস হওয়া কিছু নথি নিয়ে তর্কে বিতর্কে জড়ান। সেগুলো স্পর্শকাতর সামরিক নথি ছিল। সর্বশেষ ফাঁস হওয়া সামরিক নথিগুলো আরও বেশি সংবেদনশীল। ইউক্রেন যুদ্ধ এখন বেশ জটিল মুহূর্তে রয়েছে। এই পরিস্থিতিতে যুদ্ধের কৌশল নিয়ে গোপন নথি ফাঁসের ঘটনা ইউক্রেনকে চাপে ফেলতে পারে। এ কারণে এবারের বসন্তে রুশ বাহিনীর বিরুদ্ধে পাল্টা আক্রমণের কৌশল বদলাতে বাধ্য হয়েছে কিয়েভ। যদিও ইউক্রেনের কর্মকর্তাদের দাবি, বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে এসব নথি ছড়িয়েছে রাশিয়া। তবে কিছু সামরিক ব্লগারের দাবি, গোপন নথি ফাঁসের এ ঘটনা যুদ্ধক্ষেত্রে রুশ কমান্ডারদের বিভ্রান্ত করার জন্য পশ্চিমা চক্রান্তের অংশ। কেননা ইউক্রেনের সম্ভাব্য যুদ্ধকৌশল সম্পর্কে রুশ গোয়েন্দাদের না জানার কোনো কারণ নেই। ফাঁস হওয়া নথি পর্যালোচনা করে রাশিয়ার সতর্ক হওয়ার সুযোগ রয়েছে। কারণ রাশিয়ার কোন কোন এজেন্সি সম্পর্কে সবচেয়ে বেশি জানে যুক্তরাষ্ট্র, মস্কো তা এখন বের করে ফেলতে পারবে। এতে ইউক্রেন বিপদে পড়বে। সতর্ক রাশিয়াকে তখন সামলাতে বেগ পেতে হবে ইউক্রেনীয় সেনাদের। ফাঁস হওয়া নথি ইতোমধ্যে মিত্রদেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ককে জটিল করে তুলেছে। প্রশ্ন উঠেছে ওয়াশিংটনের গোপনীয়তা রাখার সক্ষমতা নিয়েও। নিউজ ডেস্ক, এটিএন নিউজ।